আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য শুভ কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না, আর বোঝার জন্য চেষ্টা করবেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে দিয়ে সরাসরি কাজ করিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন মূল বিষয়ে আলোচনা করি। এখানে মূলত দুইটি নকশা আপনি দেখতে পাচ্ছেন। এই দুইটি নকশা দিয়েই আজকের এই বশীকরণ কার্যটি সমাধা করতে হবে। এই দুইটা নকশাই খুব সুন্দর করে লিখে নেবেন। আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারেন, তবে ওটা কালো কালির কলম হওয়া যাবে না, লাল কালির কলম দিয়ে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন লাল কালির কলম, লাল কালির কলম দিয়ে লিখবেন। জেল কলম হোক বা যে কোনো বল পেন হোক, আপনি কাজ করবেন লাল কালির কলম দিয়ে। এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এবং এই নকশাটা দেখতে পাচ্ছেন, এই দুইটা নকশায় আপনি লিখবেন। তারপরে কি করবেন, এই নকশা দুইটাকে আপনি মেরিয়ে নেবেন, খুব সুন্দর করে মেরিয়ে ভাঁজ করে নেবেন। এখানে আমি আপনাদেরকে ভাঁজ করে একটি নকশা দেখিয়ে দেই। যে দেখতে পাচ্ছেন একটি কাগজ, এই কাগজটা একটি নকশা লেখা আছে। তো এটা আপনি কাজ করবেন, ভাঁজ করে নেবেন খুব সুন্দর করে। যেরকম সুন্দর করে ভাঁজ করে নিলে আপনার সুবিধা হয়। আর একটি কাজ করবেন, পাতল যে কাগজটা ওই কাগজে লেখার জন্য চেষ্টা করবেন, তাহলে বস্তুটা ছোট হবে। আর যেহেতু কি স্ত্রীলোকের মাথায় বেশি করে চুল থাকে, তাই চুলের ভিতরে ওটা রেখে দেবেন, তাহলে এটা আর দেখতে পারবে না। তাহলে কাজ করবেন, এটা চুলের মধ্যে বেঁধে দিবেন, তাহলে স্বামী আর আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। তো এটা ছিল খুবই সহজ। অবশ্যই যে মুসলমান নারী এই ভিডিওটা দেখতেছেন তাকে বলে দেই, তাহলে এই যে আপনি যেন এই তাবিজটি লেখার পূর্বে অবশ্যই দুই রাকাত নফল নামাজ আদায় করে নেন। আর আপনার স্বামী যে আপনাকে ভালোবাসে না বা সবসময় গালমন্দা করে থাকে, এ সম্পর্কে আল্লাহকে অবগত করবেন, যাতে করে তার বিপরীত করে দেয় আপনার, অর্থাৎ আপনার বসে এনে দেয়। এ সম্পর্কে আল্লাহ তাআলাকে আপনি বলে নেবেন। তারপরে অবশ্যই বেশি পরিমাণে দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, অসংখ্য পরিমাণে পাঠ করে নেবেন। আর অবশ্যই ওটা দেখবেন যেন বেজোড় সংখ্যায় থাকে, যেমন 100 একবার পাঠ করতে পারেন বা 21 বারও পাঠ করতে পারেন। বা আপনার যদি সেরকম কোনো সুযোগ সুবিধা নাই, তাহলে আপনি 3 বার পাঠ করে নেবেন আপাতত। তবে যে পরিমাণে পাঠ করবেন সেই পরিমাণের সওয়াব আপনি পাবেন। আর আপনার একটি কথা হলো কি, যে যত গুড় তত মিঠা। এখানে আপনি যত পরিমাণে দরুদে ইব্রাহিম পাঠ করবেন, তত এই কাজটা আপনার সুফলতার দিকে আসবে। তাই পারাপক্ষে আপনি বেশি সংখ্যায় আর বেজোড় সংখ্যায় দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, তারপরে এই নকশাটা লিখবেন। অর্থাৎ এখানে দুইটি নকশা আছে, দুইটি নকশায় আপনি একটি পাতল কাগজে লিখবেন বা ডাট কাগজে লিখতে পারেন, যেহেতু চুলের পরিমাণ আপনাদের বেশি থাকে। আর সর্বশেষেও যে পরিমাণ প্রথমে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করেছিলেন, ওই পরিমাণে আপনি শেষের দিকে দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আর কবচটি আপনি নিজের চুলের মধ্যে রেখে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে আর কোনো দিন রাগ করতে পারবে না, আর চিরতরে ইনশাল্লাহ ঠান্ডা হয়ে পড়বে আর আপনাকে অত্যন্তভাবে ভালোবাসবে। তো আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।